গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট আজকে আমরা ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সে থার্টি ফার্স্ট জানুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি একত্রিশে জানুয়ারি দু হাজার কুড়ির যে গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করবো প্রতিদিনের মতো শেষকালে তোমরা এটা আমাদের অফিসিয়াল ওয়েবসাইট নলেজ অ্যাকাউন্ট ডট ইন এ গিয়ে পেয়ে যাবে ফ্রি পিডিএফ আদারওয়াইজ তোমরা আমাদের অ্যাপের কারেন্ট অ্যাফেয়ার্স সেকশানেও কিন্তু এই কারেন্ট অ্যাফেয়ার্সগুলো প্রতিদিন আমি ওখানে আপলোড করে দিই তোমরা ওখান থেকে পড়ে প্র্যাকটিস করে নিতে পারবে আমি অ্যাপের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি তোমরা ওখান থেকে গিয়ে ডাউনলোড করে নিতে পারবে তো প্রথম যে আজকে প্রশ্নটা দেখবো খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন ইউনিয়ন এনভায়রনমেন্ট মিনিস্টার প্রকাশ জাভড়েকার ভারতে কতগুলো নতুন রামসার সাইটের নাম ঘোষণা করলেন রামসার সাইট যেটা জলাভূমির সাথে সম্পর্কিত আমরা অনেকদিন ধরে পড়ে আসি ইনভাররনমেন্টালের একটা খুব কমন প্রশ্ন যে কোনো এক্সামে জিজ্ঞাসা করা হয় তো ইউনিয়ন এনভায়রনমেন্ট ইনিস্টার মিনিস্টার যিনি রয়েছেন এখন প্রকাশ জাভড়াকার ইনি নতুন কিছু রামসার সাইটের নাম ঘোষণা করেছেন তো মোট দশটা রামসার সাইটের নাম ঘোষণা করেছেন আমি তোমাদেরকে এখানে বলে দিচ্ছি দেখো দশটা রামসার সাইটের মধ্যে এখানে দেখো যেগুলো রয়েছে দ্য টেন নিউ ওয়ান্স আর নন্দুর মাধমেশ্বর এ ফার্স্ট ফর মহারাষ্ট্র কেশবপুর মাই মিয়ানি তারপরে রয়েছে যেটা বিয়াস বা বিজ কনজারভেশন রিজার্ভ অ্যান্ড নাঙ্গল ইন পাঞ্জাব অ্যান্ড নবাবগঞ্জ মানে নবাবগঞ্জ পার্বতী আগ্রা সম্মান শামাজপুর সন্ধি অ্যান্ড সারসাই নাওয়ার ইন উত্তরপ্রদেশ তো এখানে কি কী দেখা যাচ্ছে দেখো প্রথমে দেখছি আপনার নন্দুর মাধমেশ্বর এটা একটা এটা মহারাষ্ট্রতে প্রথম তারপরে রয়েছে কেশপুর মিয়ানি কেশবপুর মিয়ানিতে রয়েছে একটা বিজ কনজারভেশন রিজার্ভ অ্যান্ড নানগাল ইন পাঞ্জাবের মধ্যে নাঙ্গাল আর বিজ মানে কনজারভেশান রিজার্ভ এই দুটো এরপরে রয়েছে নবাবগঞ্জে একটা পার্বতী আগ্রাতে রয়েছে একটা সামান রয়েছে শামাসপুর রয়েছে সন্ধি আর সারসাই নাওয়ার ইন উত্তরপ্রদেশ উত্তরপ্রদেশের মধ্যে এই দুটো রয়েছে দ্য আদার রামসার সাইটস আর ইন রাজস্থানে রয়েছে কেরালা রয়েছে উড়িষ্যায় রয়েছে মধ্যপ্রদেশে রয়েছে হিমাচল প্রদেশে রয়েছে আসাম বেঙ্গল জম্মু কাশ্মীর অন্ধ্রপ্রদেশ মণিপুর গুজরাট তামিলনাড়ু অ্যান্ড ত্রিপুরা তো এইগুলো আমি যখন পুরোপুরি খুব ভালোভাবে পাবলিশড হবে আমি তোমাদেরকে এটা বলে দেবো কোন কোন রামসার সাইটগুলো হয়েছে নেক্সট যেটা দেখব রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অর্থাৎ আরবিআই কাকে দ্য মনিটারি পলিসি কমিটির সদস্য পদে নিযুক্ত করলেন মনিটারি পলিসি কী হয় আরবিআই একটা আমাদের যে পুরো ব্যাঙ্কিং সিস্টেমটা গোটা ভারতে চলে তো তার সেটার একটা মানে পলিসি থাকে যেটাকে আমরা মনিটারি পলিসি বলি তো এটা একটা ফার্স্ট জায়গা তোমরা যদি আমাকে কমেন্ট বক্সে জানো আমি তোমাদের এই মনিটারি পলিসি নিয়ে একটা আলাদা সেপারেট ভিডিও বানিয়ে দিতে পারি কীভাবে আমাদের ব্যাঙ্কি ব্যাঙ্কিং সিস্টেমটা চলে যেটা ব্যাঙ্কিং এক্সামে প্রচুর জিজ্ঞাসা করা হয় আর কি মানে ব্যাঙ্কিং অ্যাওয়ারনেস অ্যাওয়ারনেস হিসাবে তো এই মনিটারি পলিসির যে একটা কমিটি রয়েছে বা এই কমিটিতে একজন নতুন মেম্বার একই অ্যাপয়েন্টেড হলেন আর কি নিযুক্ত হলেন তো তার নাম হচ্ছে জনক রাজ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এক্সিকিউটিভ ডিরেক্টর কিন্তু জনক রাজ আমরা রিজার্ভ ব্যাঙ্কের ডিরেক্টর কে রিজার্ভ ব্যাঙ্কের এখন বর্তমানে যিনি রয়েছেন রিজার্ভ ব্যাঙ্কের চেয়ারম্যান কে আমি জানি ওটা তোমরা সবাই জানো কমেন্ট বক্সে আমার জানো দেখি ক কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও রিজার্ভ ব্যাঙ্কের এখন চেয়ারম্যান কে রয়েছেন এরপর যেটা দেখব কোন ভারতীয় ক্রীড়াবিদ সম্প্রতি ভারতীয় জনতা পার্টিতে যোগদান করলেন ভারতীয় জনতা পার্টি মানে বিজেপিতে একজন প্লেয়ার একজন মানে ক্রীড়াবিদ সম্প্রতি যোগদান করেছেন সাইনা নেওয়াল মিতালিরাজ পিবি সিন্তু আর মনিকা বাত্রার মধ্যে তো এক্ষেত্রে বন্ধুরা দেখো সাইনা নেওয়াল সম্প্রতি বিজেপিতে মানে যোগ দিচ্ছেন এই ভারতীয় স্যাটেলার সাইনা নেওয়াল বিশে জানুয়ারি দু হাজার কুড়ি সালে ভারতীয় জনপার্টিতে যোগদান করেছেন সাইনা নেহওয়াল দু হাজার বারো লন্ডন অলিম্পিকে ব্রোঞ্জ পদক সহ চব্বিশটা আন্তর্জাতিক খেতাব অর্জন করেছে দু হাজার পনেরো সালে কিন্তু মিশের এক নম্বরে স্থান পেয়েছিল সাইনা নেওয়াল এর আগে আমি তোমাদের অনেকগুলো ভিডিওতে সাইনা নেওয়াল সম্পর্কে অনেক ডিটেলসে আলোচনা করেছিলাম মান কারেন্ট অ্যাফেয়ার্সগুলোতে সিনিয়র ন্যাশনাল বিলিয়ার্ডস চ্যাম্পিয়নশিপ কে জিতলো দেখো সিনিয়র ন্যাশনাল বিলিয়ার্ডস চ্যাম্পিয়নশিপ জিতেছে পঙ্কজ আদবানী পঙ্কজাদ সৌরভ কোঠারিকে হারিয়ে খেতাবটা অর্জন করেছে নেক্সট প্রশ্ন দেখব কোন দেশ অস্ত্র উৎপাদনে পৃথিবীতে দ্বিতীয় স্থান দখল করেছে অস্ত্র উৎপাদনে পৃথিবীতে দ্বিতীয় স্থান দখল করেছে বন্ধুরা চীন প্রথম স্থানে কে রয়েছে অবশ্যই আমেরিকা অস্ত্র উৎপাদনে পৃথিবীতে প্রথম স্থান দখল করেছে আর স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট অর্থাৎ সিপ্রি বা এস আই পি এ সুইডিশ রিসার্চ ইনস্টিটিউট এটা একটা সুইডেনের রিসার্চ ইনস্টিটিউট এটা একটা রিপোর্ট বার করেছে সেই রিপোর্ট অনুযায়ী চায়না র্যাঙ্কড অ্যাজ দ্য ওয়ার্ল্ড সেকেন্ড লার্জেস্ট ওয়েপন্স ম্যানুফ্যাকচার চায়না কিন্তু মানে চীন হচ্ছে পৃথিবীতে দ্বিতীয় মানে অস্ত্র উৎপাদনে দ্বিতীয় স্থান অধিকার করেছে চায়না আর ফার্স্ট প্রথমে রয়েছে কে আমেরিকা নেক্সটটা দেখব ইউএসএতে ভারতের আম্বাসাডার পদে কে নিযুক্ত হলেন ইউএসএতে ভারতের অ্যাম্বাসাডার পদে বন্ধুরা তরণজিৎ সিং সিন্ধু মানে নিযুক্ত হলেন সম্প্রতি ব্যাঙ্কিং এক্সাম যারা দেবে তাদের জন্য এই ধরনের প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ ইউএস এর প্রেসিডেন্ট বর্তমানে ডোনাল্ড ট্রাম্প রয়েছেন রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের জন্য আইআইটি হায়দ্রাবাদের সাথে মৌ স্বাক্ষর করলো কোন মোবাইল সংস্থা দেখো এটা ওপো মোবাইল যেটা আমরা জানি এটা করেছে আইআইটি হায়দ্রাবাদের সাথে একটা মৌ স্বাক্ষর করেছে এটা ওপোটা বন্ধুরা ফাউন্ডেড হয়েছিল দু হাজার একে চেন মান মিঙ্গে মানে মিঙ্গ হচ্ছে এটার ফাউন্ডার মানে প্রতিষ্ঠাতা চেন মিং ইয়ং আর এর হেডকোয়ার্টার রয়েছে মানে চীনেতে নেক্সট দেখবো ন্যাশনাল কমিশন ফর মাইনরিটিসের সেক্রেটারি পদে কে নিযুক্ত হলেন ন্যাশনাল কমিশন ফর মাইনরিটিসের সেক্রেটারি পদে মানে পদে সম্প্রতি নিযুক্ত হলেন বি আনন্দ বি আনন্দ সম্প্রতি এই এন সি এম মানে ন্যাশনাল কমিশন ফর মাইনরিটিসের সেক্রেটারি পদে নিযুক্ত হলেন বি আনন্দ আর্থিক উপদেষ্টা বায়োটেকনোলজি বিভাগ এবং পৃথিবী বিজ্ঞান মন্ত্রকের অতিরিক্ত দায়িত্বেও রয়েছেন বি আনন্দ নেক্সট দেখব কাকে ফ্রান্স সরকার নাইট অব দ্য অর্ডার অব আর্ট অ্যান্ড লেটার টু থাউজেন্ড টোয়েন্টিতে মানে সম্মানিত করবে তো এক্ষেত্রে বন্ধুরা একটা সঞ্জনা কাপুর যিনি আছেন এটাকে ফ্রান্স সরকার নাইট অব দ্য অর্ডার অফ আর্ট অ্যান্ড লেটার টু থাউজেন্ড টোয়েন্টিতে সম্মানিত করবে ভারত বংশোভ নাট্যশিল্পী সঞ্জনা কাপুরকে সোভালিয়ার ড্যান্স অর্ডারস দেশ আর্টস অ্যান্ড দেশ লেটারেস অর্থাৎ নাইট অব দ্য অর্ডার অফ আর্টস অ্যান্ড লেটার্স এর সম্মানজনক ফরাসি সম্মানের জন্য নির্বাচিত করা হয়েছে এই প্রথমে দেখো সেভালিয়ার ড্যান্স অর্ডার দিস আর্টস অ্যাজ অ্যাট লেটারেস এটা কিন্তু এই নাইট অব দ্য অর্ডার অফ আর্টস অ্যান্ড লেটার্সের মানে ফ্রেঞ্চ আর কি ভাষাতে এটা লেখা হয়েছে তো সঞ্জয় সঞ্জনা কাপুর কিন্তু এটা পেয়েছেন বাইশতম সেন্ট্রাল জোনাল কাউন্সিল ভারতের কোন রাজ্যে অনুষ্ঠিত হলো বাইশতম সেন্ট্রাল জোনাল কাউন্সিল বন্ধুরা অনুষ্ঠিত হয়েছে ছত্তিশগড় রাজ্যে কেন্দ্রীয় জোনাল কাউন্সিলের বাইশতম সভাটা ছত্তিশগড় রাজ্যের রাজধানী রায়পুরে অনুষ্ঠিত হলো আর সুরক্ষা আইন শৃঙ্খলা সম্পর্কিত রাস্তাঘাট পরিবহন জল শিল্প বিদ্যুতের মতো পরিকাঠামো সংক্রান্ত বিষয় এবং কেন্দ্র এবং সদস্য রাষ্ট্রসমূহের মধ্যে বিভিন্ন ইস্যু আর কি আন্তঃরাষ্ট্রীয় বিরোধ এগুলো নিয়ে আলোচনা করা হবে সেন্ট্রাল জোন কাউন্সিল এই সেন্ট্রাল জোন কাউন্সিলে বাইশতম সেন্ট্রাল জোন কাউন্সিলে এটা এই ধরনের জিনিসগুলো অনু মানে আলোচনা করা হয় তো এটা ছত্তিশগড়ে হলো ন্যাশনাল ক্যাডেট ক্রপস র্যালি কোন শহরে অনুষ্ঠিত হলো ন্যাশনাল ক্যাডেট ক্রপস র্যালি এটা সম্প্রতি নিউ দিল্লিতে অনুষ্ঠিত হলো দিল্লির মুখ্যমন্ত্রী কে রয়েছেন বর্তমানে অরবিন্দ কেজরিওয়াল আর রাজ্যপাল অনিল বাইজাল নেক্সট দেখব ওর্স্ট ট্রাফিক ইন দ্য ওয়ার্ল্ডের তকমা পেলো ভারতের কোন শহর তো এটা পেয়েছে বন্ধুরা ব্যাঙ্গালোর ওর্স্ট ট্রাফিক ইন দ্য ওয়ার্ল্ডের তকমা পেয়েছে ভারতবর্ষ মানে ভারতবর্ষের চারটে শহর এই তালিকার মধ্যে রয়েছে তোমাদের টম ট্রাফিক ইন্ডেক্স টু থাউজেন্ড নাইনটিন সবচেয়ে ওর্স্ট ট্রাফিক ইন দ্য ওয়ার্ল্ডের প্রথম স্থানে রয়েছে ব্যাঙ্গালোর ব্যাঙ্গালোর রয়েছে প্রথম স্থানে চতুর্থ স্থানে মুম্বাই পঞ্চম স্থানে পুনে আর অষ্টম স্থানে রয়েছে দিল্লি তো এই ভারতবর্ষের এই চারটে শহর এই তালিকার মধ্যে রয়েছে ওর্ডস ট্রাফিক ইন দ্য ওয়ার্ল্ড মানে সব থেকে বাজে ট্রাফিকের অবস্থা পৃথিবীর মধ্যে কিন্তু এই চারটে শহর রয়েছে ভারতের কোথায় টেক মাহিন্দ্রা গুগল ক্লাউড সেন্টার তৈরি করতে চলেছে টেক মহিন্দ্রা গুগল ক্লাউড সেন্টার তৈরি করবে বন্ধুরা হায়দ্রাবাদে সম্প্রতি মার্জান সারি কোন দেশের প্রধানমন্ত্রী পদ থেকে মানে পদত্যাগ করলেন মার্জান সারি ইনি বন্ধুরা স্লোবাকিয়ার প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করলেন সম্প্রতি স্লোবাকিয়ার প্রেসিডেন্ট জুজানা কাপুটোবা আর স্লোবাকিয়ার কারেন্সি বন্ধুরা ইউরো স্লোবাকিয়ার ক্যাপিটাল কোথায় ব্রাটিসলাভা সো এগুলো গেল ইম্পর্টেন্ট পয়েন্ট এরপর দেখবো যেটা ভার্চুয়াল পুলিশ স্টেশন লঞ্চ করলো কোন রাজ্য এটা ভার্চুয়াল পুলিশ স্টেশন একটা উড়িষ্যা রাজ্য সরকার লঞ্চ করেছে উড়িষ্যার মুখ্যমন্ত্রী নবীন পটনায়ক উড়িষ্যা পুলিশের আরও দুটো রূপান্তরমূলক প্রকল্পের সাথে এই ভার্চুয়াল পুলিশ স্টেশনটা চালু করেছে এই সম্পর্কে আরও আপডেট যখন আসবে আমি তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সে জানিয়ে দেব। চতুর্থ রাজ্য হিসাবে এন সিএএ সি এ পাস করলো কোন রাজ্য সরকার অ্যান সিএএ এ এর আগে মোট তিনটে রাজ্য পাশ করেছিল চতুর্থ রাজ্য হিসাবে পাস করলো কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্য সরকার কেরল পাঞ্জাব রাজস্থানের পরে এবার সিএ এর বিরুদ্ধে একটা প্রস্তাব পাস করার মানে করলো আর কি পশ্চিমবঙ্গ রাজ্য নেক্সট দেখব গ্রিন ইকোনমি কাজের জন্য টাইলার প্রাইজ প্লেন কোন ভারত মানে পেলেন কোন ভারতীয় পরিবেশ অর্থনীতিবিদ এখানে একটু টাইপিং মিস্টেক রয়েছে তোমরা অ্যাডজাস্ট করে নিও গ্রিন ইকোনমি কাজের জন্য টাইলার প্রাইস পেলেন কোন ভারতীয় পরিবেশ অর্থনীতিবিদ তো ক্ষেত্রে বন্ধুরা পবন সুখদেব এটা পেয়েছে প্রখ্যাত ভারতীয় পরিবেশ অর্থনীতিবিদ এবং ইউএন পরিবেশ প্রোগ্রাম অর্থাৎ ইউএনপি এর দূত পবন সুখদেব দু হাজার টাইলার পুরস্কারটা পেয়েছেন নেক্সট দেখবো অক্সফোর্ড হিন্দি ওয়ার্ড অফ দ্য ইয়ার টু নির্বাচিত হলো কোন শব্দ এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা সংবিধান বলে যে আমাদের ওয়ার্ডটা রয়েছে এটা অক্সফোর্ড হিন্দি ওয়ার্ড অফ দ্য ইয়ার টু নির্বাচিত হয়েছে আধার ওয়াজ অক্সফোর্ড ডিকশনারি ইন আগারাল হিন্দি ওয়ার্ডস অফ দ্য ইয়ার অফ টু থাউজেন্ড সেভেন্টিন প্রথম হিন্দি ওয়ার্ড হিসাবে আধার কিন্তু যোগ হয়েছিল ফলোড বাই নারী শক্তি তারপরে হয়েছিল নারী শক্তি আর ওমেন্স পাওয়ার ইন টু থাউজেন্ড এইটিন এটা হয়েছিল আর এটা দু হাজার উনিশে হল সংবিধান এগুলো আগেরগুলো আমি তোমাদের সাথে আলোচনা করেছিলাম মালদিক কারেন্ট অ্যাফেয়ার্স ভিডিওতে এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এগুলো কিন্তু জিজ্ঞাসা করা এক্সাম প্রচুর নাইন্থ বিএফসিআই ডিজিটাল ইনোভেশন অ্যাওয়ার্ড টু থাউজেন্ড টোয়েন্টি কোন সংস্থা পেল তো দেখো এক্ষেত্রে যেটা পেয়েছে বাজাজ হাউসিং ফাইন্যান্স লিমিটেড এটা নবমতম বিএফএসআই ডিজিটাল ইনোভেশন অ্যাওয়ার্ড টু থাউজেন্ড টোয়েন্টি পেয়েছে সম্প্রতি প্রয়াত সুনীতা চন্দ্র কোন ক্ষেত্রের সাথে জড়িত চন্দ্র তো ইনি বন্ধুরা হকি খেলোয়াড় একজন সুনিতা চন্দ্র ইনি কিন্তু ভারতের প্রাক্তন মহিলা হকি ক্যাপ্টেন ছিলেন এক সেই জন্য এটা আমাদের একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হতে পারে তো আজকে এই কুড়িটা প্রশ্ন ছিল আমরা চট করে একবার আগের দিনের কারেন্ট অ্যাফেয়ার্সটা রিভাইজ করে নেবো চলো তো দেখো আগের দিনে যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো ছিল শহীদ দিবস কবে পালিত হয় শহীদ দিবস তিরিশে জানুয়ারি যেটা সম্পর্কে আমি কালকে অলরেডি তোমাদের একটা সেপারেট ভিডিও প্রোভাইড করেছিলাম তোমরা যারা যারা দেখো নি গান্ধীজির একটা আমি শহীদ দিবস আর গান্ধীজি মিলিয়ে একটা ভিডিও প্রোভাইড করেছিলাম যেখানে গান্ধীজি সম্পর্কে একশোটা গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে তোমরা যারা যারা দেখো একটু গিয়ে দেখে নাও আমি জাস্ট এই ভিডিওটার আগে কালকে তোমাদের এটা পাবলিশ করেছিলাম আর কালকে সকালে আমি আর একটা স্পোর্টস কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের জন্য পাবলিশ করেছিলাম সেটা সম্পর্কেও আমি একবার বলে দিই স্পোর্টস কারেন্ট অ্যাফেয়ার্সটাতে বন্ধুরা সবকটা দু হাজার উনিশের যত স্পোর্টস রয়েছে যে সবকটা ওয়ার্ল্ড কাপ এবং যাবতীয় রেকর্ড তার সাথে সাথে যত পুরস্কার সম্মান রয়েছে সব আমি ওখানে ইনক্লুড করে দিয়েছি তোমরা একবার ভিডিওটা গিয়ে দেখে নাও আশা করি দু হাজার উনিশের স্পোর্ট স্পোর্টস কারেন্ট অ্যাফেয়ার্সে তোমাদের ওখান থেকে ওর বাইরে কিছু প্রশ্ন হয়তো এক্সামে আসবে না আমি সেভাবেই ওখানে কভার করার চেষ্টা করেছি তোমরা অবশ্যই একবার গিয়ে ভিডিওটা দেখে নেবে নেক্সট যেটা দেখবো দেখো অস্ট্রিয়ায় অনুষ্ঠিত মাইটন কাপ টু থাউজেন্ড টোয়েন্টি মিটার শ্যুটিং প্রতিযোগিতায় অপূর্ব চান্দেলা কোন পদক জিতলেন তো এক্ষেত্রে বন্ধুরা সোনা হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার নেক্সট যেটা দেখব এখানে দেখো আমি আগের দিন এগুলো তোমাদেরকে আলোচনা করে দিয়েছিলাম এগুলো তোমরা আগের দিনে একবার দেখে নাও এগুলো গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট রয়েছে যেগুলো ইম্পর্টেন্ট রয়েছে দ্য ব্লুমসবারি অ্যান্থ্রোলজি অফ গ্রেট ইন্ডিয়ান পোয়েমস বইটার এডিটারকে তো এক্ষেত্রে বন্ধুরা অভয় ছিল আমাদের অ্যান্সার চার নম্বর প্রশ্নটা ছিল কোন ভারতীয় কিংবদন্তি ক্রিকেটার দু হাজার কুড়িতে পদ্মশ্রী সম্মানে ভূষিত হলেন তো এক্ষেত্রে জাহির খান সম্প্রতি পদ্মশ্রী সম্মানে হয়েছেন ইন্টারন্যাশনাল ডাটা প্রাইভেসি ডে পালিত হয় কবে ইন্টারন্যাশনাল ডাটা প্রাইভেসি ডে এটা পালিত হয় এইথ জানুয়ারি তো এক্ষেত্রে আমাদের অপশন বি হয়ে ন্যাশনাল হ্যান্ডলুম এক্সপো টু থাউজেন্ড টোয়েন্টি কোথায় শুরু হলো তো এটা বন্ধুরা ভুবনেশ্বর অপশন সি হয়ে যাবে আমাদের কারেক্ট চ্যাম্পিয়ন এটা পেয়েছে কোন রাজ্যের মুখ্যমন্ত্রী ঝাড়খণ্ড রাজ্যের কে ফোর ব্যালিস্টিক মিসাইল সফলভাবে লঞ্চ করলো কে ডিআরডিও সম্প্রতি প্রয়াত কোব ব্রায়ান্ড কোন ক্ষেত্রের সাথে জড়িত ছিলেন ইনি একজন বাস্কেটবল খেলোয়াড় ছিলেন ভারত সরকার কোন বছর ভারতীয় রেলকে হান্ড্রেড পার্সেন্ট ইলেকট্রিফিকেশন করার লক্ষ্য নিয়েছে এখানে উত্তর ছিল আমাদের দু হাজার চব্বিশ ওয়ার্ল্ড ব্রেস ফিডিং ট্রেন্ড রিপোর্টে ভারতের স্থান কত এক্ষেত্রে আমাদের আটাত্তর ছিল অ্যান্সার সম্প্রতি কাকে কেরালা মিডিয়া অ্যাওয়ার্ড টু থাউজেন্ড টোয়েন্টি সম্মানিত সম্মানে সম্মানিত করা হয়েছে এটা এন রাম হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার অপশান বি হরিত রত্ন অ্যাওয়ার্ড টু থাউজেন্ড নাইনটিন কে পেলো এটা পেয়েছে ডক্টর এন কুমার কোন রাজ্য সরকার এই প্রথম সুপার ফ্যাব ল্যাব তৈরি করলো এক্ষেত্রে কেরালা হয়ে যাবে কারেক্ট্যান স্যার কে তেরোতম জয়পুর লিটারেট লিটারেচার ফেস্টিভ্যাল এ অক্সফোর্ড বুক স্টোর কভার প্রাইজ টু থাউজেন্ড টোয়েন্টি পুরস্কার জিততো এটা জিতেছে কে স্নেহা পামানেজা অপশন বি ইনোভেশন ফেস্টিভ্যাল টু থাউজেন্ড টোয়েন্টি কোন রাজ্যে অনুষ্ঠিত হলো এটা হয়ে যাবে আমাদের অরুণাচল প্রদেশ শেফ খালিদ বিন খালিফা কোন দেশের নতুন প্রধানমন্ত্রী হলেন তো এই কাতার হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার ওয়েস্টার্ন রেলওয়ে জেনারেল ম্যানেজার পদে কে নিযুক্ত হলেন কোনটা হবে কারেক্ট অ্যান্সার অলোক কানসাল কে সম্প্রতি মেন সিঙ্গেলস বিভাগে থাইল্যান্ড মাস্টার ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ জিতলো এটা জিতেছে না এন জি কে লং কে টাটা স্টিল মাস্টার্স চেস টুর্নামেন্ট জয়লাভ করলো এটা করেছে ফ্যাবিনো কারুনা ফ্যাবিনো কারুয়ানা তো এগুলো ছিল আগের দিনের আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স আশা করি ভিডিওটা তোমাদের জন্য ইউজফুল হয়েছে ইউজফুল বলে মনে হলে অবশ্যই একটা লাইক করো বন্ধুদের সাথে শেয়ার করো আর যারা যারা নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাতে প্রেস করে একদম উপরের অল নোটিফিকেশানটাতে ক্লিক করে দাও যাতে নেক্সট কোনো ভিডিও তোমাদের পেতে কোনো অসুবিধা না হয় আমি রেগুলার ছটার সময় কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিও পাবলিশ করি তো রেগুলার ছটার সময় আপডেট পেতে তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে নিতে ভুলবে না তবে তোমাদের কাছে ঠিকঠাকভাবে নোটিফিকেশান যাবে আদারওয়াইজ তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল নলেজ অ্যাকাউন্ট বা ফেসবুক পেজ নলেজ অ্যাকাউন্ট জয়েন করতে পারো ওখানেও আমি প্রত্যেকটা ভিডিও যখন পাবলিশ করি তার নোটিফিকেশান ওখানে আমি এগুলো আপলোড করে দিই শেয়ার করে দিই যাতে তোমাদের নোটিফিকেশান যদি তোমরা ইউটিউব থেকেও না পাও তাহলে যাতে তোমরা ওখান থেকে নোটিফিকেশানটা পেয়ে যাও তো তোমরা একবার জয়েন করে নাও টেলিগ্রাম বা ফেসবুক পেজ নলেজ অ্যাকাউন্ট নামেই রয়েছে ফেসবুক পেজটা রয়েছে নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল নামে আর টেলিগ্রাম আর ফেসবুক গ্রুপ রয়েছে নলেজ অ্যাকাউন্ট নামে তো আশা করি ভিডিওটা ইউজফুল হয়েছে আপাতত ধন্যবাদ নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে কথা হবে